আজ সারাদেশে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস উনিশশো সালে পাক হানাদার বাহিনীর সাথে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পৃথিবীর মানচিত্রে স্থান পেয়েছে স্বাধীন বাংলাদেশ উনিশশো একাত্তর সালের সাতই মার্চে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর কণ্ঠে সেই ঐতিহাসিক ভাষণে সাড়া দিয়ে শুরু হয় মুক্তিকামী বাঙালির স্বাধীনতার সংগ্রাম ভোরের আলো ফুটতেই চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে ছুটে আসেন রাজনৈতিক সামাজিক পেশাজীবী সহ সর্বস্তরের জনগণ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে সিসিটিভি ক্যামেরা সহ নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থেকে আমাদের এখানে । ইউনিফর্মে এবং ইউনিফর্মের বাইরে সিভিলে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি আমরা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছি আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় সেই সাথে আমরা প্রত্যেকটা নাগরিককে সিসিটিভির আওতায় এনেছি সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর একে একে শহীদ মিনারের জেলা পরিষদ চেয়ারম্যান বিভাগীয় কমিশনার সিএমপি পুলিশ কমিশনার চট্টগ্রাম জেলা ও মহানগর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেন যে বক্তব্য দিয়েছিলেন আমাদের সে বাবা ভাইয়েরা সবাই এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল নয় মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম আমাদের প্রজন্ম যুগ যুগ ধরে আমাদের এই বাংলাদেশকে টিকিয়ে রাখবে লাল সবজির পতাকা সমুন্নত থাকবে আমরা চট্টগ্রামে আজকে স্বাধীনতা দিবস আমরা পালন করছি এই কথা উল্লেখ করা যেতে পারে যে চট্টগ্রামে প্রথম সোয়াদ জাহাজ প্রতিরোধ করেছে এই প্রতিরোধের বিষয়টি নিয়েই আমরা আন্দোলন মানে পরবর্তীতে আমরা স্বাধীনতা সংগ্রাম যুদ্ধ বিজয় অর্জন করেছি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য দেশ এগিয়ে যাচ্ছে আমরা চাই গণতান্ত্রিক ব্যবস্থাপনায় দেশ পরিচালিত হবে পঁচত্তর বছর আমরা বঙ্গবন্ধুকে হত্যা করার পর আবার ছিয়াশি সালে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রক্তদা বননে তাকেই রাষ্ট্র ক্ষমতায় বসার পর এদেশে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হচ্ছে আজকে দেশ দুনিয়ার কাছে একটি অবশ্যবাবী পথে পৌঁছেছে যেই সোনার বাংলা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সেটা আজকে বাস্তবায়ন